পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। আমার নামে থানা রিপোর্ট করব, সাক্ষী ভেবে কই? ওই কবিরাজ নাকি সাক্ষী দিব। বুকের পাটা বহুত বড় হয়ে গেছে, আমার বিরুদ্ধে থানায় সাক্ষী দিবে? তোমার মতন বকাটে চপ, একদম চপ, তোর গলা চিরদিনের জন্য বন্ধ করে দেব, তোরে আজকে আমি মাইরিয়ে ফেলাম। ওনাকে ছেড়ে দিন। আমি কিন্তু আপনারে ছাড়ুম না, এই রঞ্জু যারে একবার ধরে তারে কিন্তু ছাড়ে না। পরাককে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। পরাককে আমি খুঁজে বের করবই করব, তার বিনিময়ে কেউ যদি আমার জীবন দাবি করে আমি তাতেও রাজি। তোমার বাবা কাজটা কিন্তু ভালো করতেছে না। বাবা কি করেছেন? থানায় যেতে না কইরো, আমি খেপলে কিন্তু অসুবিধা হয়ে যাইব। অনিমা তুমি কেমন আছো? ভালো, বসো।
অনেকদিন পর তুমি আমাদের বাড়ি এলে। তবে তুমি আমাদের না জানালে কি হবে? তোমার হাজবেন্ডের সাথে আমাদের সবার পরিচয় হয়ে গেছে। আমি জানি ভাবি, আসিফ একদিন অর্কের খোঁজে বাড়িতে এসেছিল ওরা হারিয়ে যাবার পর। কি সৌভাগ্য অর্কের! দেখো, তোমার হাজবেন্ডের জন্য ও প্রাণে বেঁচে গেছে। ভাবি ভাবি আমি, হ্যাঁ বলো অনিমা, কি হয়েছে? তুমি কি অর্কর ব্যাপারে কিছু বলবে? বলো, চুপ করে আছো কেন? আমি জঘন্য একটা কাজ করেছি, তারপর থেকে ভাবি আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না। আমি আমি খুব সমস্যায় আছি, আমি খুব কষ্টে আছি। ভাবি অর্ক, আসিফ সবার কাছে আমি অনেক ছোট হয়েছি। কিন্তু কি এমন অন্যায় করেছো যে তুমি নিজে এত কষ্ট পাচ্ছো? ভাবি আপনি জানেন কি না জানি না, অর্ক একদিন পরাককে আমাদের বাড়িতে নিয়ে আসে। ভাবি আমার হাজবেন্ড একজন মেডিসিনের ডক্টর, কিন্তু তারপরও পরাগের মতো একজন মেন্টাল পেশেন্টকে ট্রিটমেন্ট করবে বলে অর্ককে প্রতিশ্রুতি দেয়, আর বলে ট্রিটমেন্ট হবে আমাদের বাড়িতে থেকেই। হ্যাঁ, তারপর? ভাবি আমি পুরো ব্যাপারটা একদম স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিলাম না। আমার খুব অস্বস্তি হচ্ছিল। যতদিন পরাগ আমাদের বাড়িতে ছিল আমি খুব টেনশনে থাকতাম। একদিন, হ্যাঁ একদিন, একদিন কি? একদিন আমি পরাগকে, হ্যাঁ আমার বাড়ি থেকে বের করে দেই। বলো কি, তার মানে তোমার কারণেই পরাগ হারিয়ে গেছে? এ কথা কি অর্ক জানে, তোমার হাজবেন্ড? আমি ওদেরকে জানিয়েছি। কেন অনিমা, কেন? আমি সেই ব্যাপারটাই আপনাকে বলতে এসেছি। ভাবি আপনি একজনের স্ত্রী, একজন নারী, আপনি নিশ্চয়ই আমার কষ্টগুলো বুঝবেন। ভাবি আসিফ, অর্ক, ওরা শুধু আমার অন্যায়টাকে দেখছে। আমি কেন, আমি কেন বাধ্য হলাম এরকম একটা কাজ করতে? কেউ একবারও ভাবছে না। কোন স্ত্রী কি পারে ভাবি তার পুরনো প্রেমিককে নিজের সংসারে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে? তা হয়তো কেউ পারে না, কিন্তু তুমি সেজন্য অর্ককে দোষ দিতে পারো না। না না ভাবি, আমি অর্ককে দোষ দিচ্ছি না। এক্ষেত্রে আমি আমার হাজবেন্ডকেই দোষ দেব। আসিফ, আসিফ আমার চোখে ভালো হওয়ার জন্যে, আমাকে খুশি করার জন্যে যা যা করছে, তাতে উল্টো আমি প্রতিনিয়ত খুব খুব কষ্ট পাচ্ছি। আমি কখনো ভাবিনি ভাবি এরকম অদ্ভুতভাবে আবার আমার অর্কের সাথে দেখা হবে। কিরকম রক্তাক্ত অবস্থায় আসিফ অর্ককে রাস্তা থেকে তুলে নিয়ে আসলো আমারই সংসারে, কিরকম কনসিডেন্স! কিন্তু অনিমা, তুমি তুমি কেন পরাগকে বের করে দিলে? ওই শিশু মনের মতো মানুষটাকে তুমি বের করে দিতে পারলে?
ও কি দোষ করেছিল? ভাবি অবশ্যই পরাগের কোনো দোষ ছিল না, কিন্তু পরাগের কারণে অর্কের আমাদের বাড়িতে আসা যাওয়া, আসিফের সাথে বন্ধুত্ব আমি একদম সহজভাবে মেনে নিতে পারছিলাম না। ভাবি ও ফোন করলে আমার খুব কষ্ট হতো, আমার খুব খারাপ লাগতো। ভাবি হাজার হোক, আমি তোকে অনেক ভালোবাসতাম, আর এই ব্যাপারটাই মনে হয় আমাদের দাম্পত্য জীবনের বিষ হয়ে গিয়েছিল। আমি ওদের কাউকে বোঝাতেও পারছিলাম না। আমি ভাবলাম ভাবি পরাগ চলে গেলে অর্কও চলে যাবে, অর্কের সাথে আসিফের বন্ধুত্ব নষ্ট হবে, সমস্ত দোষ আমি আসিফের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওকে নিয়ে দূরে চলে যেতে চেয়েছিলাম, অনেক দূরে। অনিমা, তুমি অনেক বোকার মতো কাজ করেছ। অন্তত একবার যদি তুমি আমাকে তোমার এই সমস্যার কথা জানাতে, তাহলে এত এত করুণ পরিণতি তোমার হতো না। শোনো, একজন স্বামী যেমন তার স্ত্রীর সংসারের দায়িত্বভার নিতে পারে না, তেমনি একজন স্ত্রীও স্বামীর দায়িত্বভার নিতে পারে না। পুরো ব্যাপারটাই দুজনের একটা কম্বিনেশন ওয়ার্ক, দুজন মানুষ মিলে হয় একজন। ঠিক আছে, এখন আর তুমি এত টেনশন করো না, আমি অর্ককে বুঝিয়ে বলবো। আসলে ভাবি আমি এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। আমি স্বীকার করছি ভাবি, আমি পরাগকে ছেড়ে দিয়ে অনেক বড় একটা অন্যায় করেছি। আপনাদের সাথে হয়তো আমার আর কোনোদিনও দেখা হবে না। জানি না আমি আমার সংসার জীবনে আদৌ কখনো সুখী হব কিনা, কারণ ভাবি আমি এখনো অর্ককে ভুলতে পারি না। আমি সত্যি ভাবি আর কখনো অর্কের মুখোমুখি হব না। আচ্ছা ঠিক আছে, তুমি এত ভেঙে পড়ছো কেন? শোনো, আমি তো রয়েছি, তোমার সংসারে যে কোনো প্রবলেম হলে আমার কাছ থেকে তুমি সবসময় পরামর্শ নিতে পারো, আর এত টেনশন করো না। দেখো তোমার স্বাস্থ্য খুবই খারাপ লাগছে, ইউ টেক কেয়ার। চলি ভাবি। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ডক্টর সাহেব নেই? বাসায় কেউ নেই। এই বাসায় যে একজন রুগী ছিল পরাগ, ও নেই? সে তো চলে গেছে। পরাগ চলে গেছে? কোথায় গেছে? তাহলে কি অর্ক ভাইয়া ওকে নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যালো, কে? সুমন, এতদিন পর হঠাৎ কি ব্যাপার? তুমি এমন ঘাবড়ে যাচ্ছ কেন? না না, কই? শোনো, আজ প্রায় 15 দিন হলো আমি আবার আমেরিকায়। কেমন আছো? ভালো, মানে হ্যাঁ ভালো। তোমার কোনো তাড়া আছে নাকি? এত দ্রুত কথা বলছো কেন? না মানে আসলে দেখো সুমন, যা হবার তা তো হয়েই গেছে। প্লিজ তুমি আমাদের বাসায় আর কখনো ফোন করো না। দেখো তাহলে আমি কাজলের কাছে অনেক নিচু হয়ে যাব। মোহনা, ভয়ের কিছু নেই,
আমি একটু আগে তোমার হাজবেন্ডের সাথে কথা বলেছি। কি মানে কেন কেন তার সাথে কথা বলেছ? আমি কাজল সাহেবকে তোমার আমার পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেছি। মানে পুরো ব্যাপারটা মানে কি? পুরো ব্যাপার মানে তুমি খুব ভালো, তোমার হাজবেন্ডকে তুমি খুব ভালোবাসো, আর তোমার সাথে আমার কোনো বাজে সম্পর্ক নেই। শোনো, আজকের পর থেকে আমিও আর কোনোদিন তোমাকে ফোন করব না। তোমাকে একবার খুব দেখার ইচ্ছে ছিল, দেখেছি। টেক কেয়ার, বাই। আরে অনন্ত, তুমি এসো এসো। ভাবি, তুমি এখানে? আমি তো তোমাকে সারা বাড়িতে খুঁজছি। হ্যাঁ, আমি একটু টেলিফোনে কথা বলছিলাম। কিন্তু তুমি এতদিন পর কোত্থেকে? অর্ক কিন্তু তোমার উপর ভীষণ খেপে আছে। অবশ্য খেপারই কথা। কাউকে না বলে কয়ে কোথায় চলে গিয়েছিলে? ভাবি, তুমি তো জানো আমরা বড় লোক না। বাবা স্কুল মাস্টার, সামান্য উপার্জন। তারপর মা প্রায়ই অসুস্থ থাকেন, কোনো মতে সংসারটা চলছে। আমার একটা চাকরির খুবই প্রয়োজন, তাই যখন চিটাগাং থেকে একটা চাকরির ইন্টারভিউর জন্য আমাকে কল করা হলো, আমি কাউকে কিছু না বলে চিটাগাং চলে গেলাম। আর ওখানে গিয়ে এমনভাবে ফেঁসে গেলাম, কি বলবো। আচ্ছা ভাবি, ভাবি আমি এখানে আসার আগে অনিমাদের বাসায় গিয়েছিলাম, কিন্তু ওখানে তো কাউকে পেলাম না। হ্যাঁ, অনিমা এ বাড়িতে এসেছিল। কোনো সমস্যা? হ্যাঁ না, মানে পরাগ যে হারিয়ে গেছে সেটা কি তুমি জানো? পরাগ হারিয়ে গেছে মানে? হ্যাঁ, তুমি পরাগকে ছেড়ে আসার পর দু তিন দিন পর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে না। আমারই ভুল, আমি যদি চলে না যেতাম তাহলে হয়তো এমনটা ঘটতো না। ভাবি, অর্ক ভাইয়া জানে কোথায়? হয়তো ওর দাদা বাড়ি গিয়েছে। ভাবি, আমি তাহলে যাই, আমি মার সাথে দেখা করে আবার চলে আসব। ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে তারপরে যাও। মাফ করো ভাবি, এই মুহূর্তে অর্ক ভাইয়ের সাথে থাকা খুব জরুরি। আমি বাড়িতে গিয়ে মার সাথে দেখা করেই চলে আসব। আসি ভাবি। এসো। মোহনাকে কি আমার বলা উচিত হবে? আজ সুমন রে যে আমাকে ফোন করেছিল, সুমন মোহনা সম্পর্কে যা যা বলেছে, আমি কি সেই কথাগুলোই মোহনাকে বলবো? যদি এসব ব্যাপার নিয়ে ওর সাথে আমার মনোমালিন্য হয় তাহলে কি করব বলবো? Thank you.
মোহনা। ও, তুমি এসেছো, কখন এলে? এই তো এইমাত্র। চলো ঘরে চলো। আর বলো না, আজ বাসায় কি যে ঝামেলা হলো, অনিমা এসেছিল হঠাৎ এই বাড়িতে। জানো, পরাগ হারিয়েছে অনিমারির জন্য। ওই পরাগকে ঘর থেকে বের করে দিয়েছিল, আর এসব করেছে কারণ অর্ক আসিফের সাথে যে সম্পর্কটা করেছে এটা অনিমা সহজভাবে মেনে নিতে পারছে না, আর এর জন্যই এটা করেছে। অবশ্য এত বড় ভুলের জন্য ও আমাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছিল। না না, অনিমা কাজটা ভালো করেনি। তাছাড়া অর্কেরও উচিত হয়নি অনিমাদের বাড়িতে পরাগের চিকিৎসা করানো। ইস, ব্যাপারগুলো যদি আগের থেকে জানতে পারতাম তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না। আচ্ছা বাদ দাও না, অনিমা তো এখন আমাদের সংসারের কেউ না, তাছাড়াও আমাদের কাছে তো ক্ষমা চাইতে এসেছিল। আর শুনো, অনন্ত ফিরে এসেছে, ওর নাকি একটা ইন্টারভিউর জন্য ঢাকার বাইরে যেতে হয়েছিল। দরকারের সময় কাউকে পাওয়া যাবে না, এটাই নিয়ম। অর্ক কোথায়? দাদার বাড়িতে গিয়েছে, হয়তো আজই ফিরবে। অনিমার শারীরিক অবস্থা ভালো না, আসিফ ফোন করেছিল, অর্ককে খবর দেওয়া হয়েছে। ও, কি হয়েছে অনিমা? অনিমা এখান থেকে যাবার পর নাকি আসিফের সাথে ওর খুব ঝগড়া হয়েছে। আচ্ছা চলো ঘরে চলো। কি হলো, কিছু বলবে? চলো। আজ সুমন রে যে আমাকে ফোন করেছিল,